বাগদায় মহিলা খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় তবে কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ বাগদায় মহিলা খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম জলিল তরফদার চলতি মাসের তেইশ তারিখ বনগাই এসে বাড়ি ফেরেননি বাগদার মোস্তাফাপুরের বাসিন্দা বিশাখা সরকার পরদিন বাগি এলাকায় একটি লেবু বাগান থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় পরিবারের লোকের অভিযোগ তাকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে নামে বাগদা থানার পুলিশ তদন্তে নেমে বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতকে বনগা আদালতে তোলা হয় তবে কি কারণে খুন তা তদন্ত করে দেখছে পুলিশ অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা